শুক্রবার কৈলাসহরের চণ্ডীপুর বিধানসভার অন্তর্গত শ্রীরামপুর সংহতি সার্বজনীন দুর্গাপুজোর উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন চণ্ডীপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্য সরকারের সমাজ শিক্ষা এবং সমাজ কল্যাণ, যুব বিষয়ক ও ক্রীড়া এবং শ্রম দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, জেলা পরিষদের সহকারী সভাপতি শ্যামল দাস, জেলা শাসক রাজীব দত্ত, পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীর সহ অন্যান্যরা। এদিনের এই উদ্বোধনী উপলক্ষে সংশ্লিষ্ট এলাকার বালক বালিকারা নেশামুক্ত ত্রিপুরা গড়ার বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে এবং বর্তমান প্রজন্মকে এই নেশা মুক্তির বার্তা ছড়িয়ে দিতে দেখে খুবই গর্ববোধ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাজ্যকে নেশামুক্ত করার লক্ষ্যে বর্তমান সরকার যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন সেই প্রচেষ্টা আক্ষরিক অর্থে সফলতা লাভ করতে পরিলক্ষিত হচ্ছে। আমাদের ছোটো ছোটো ছেলেমেয়েরা এখানে নেশা মুক্ত ত্রিপুরার যে স্লোগান আমরা দিয়েছি, এটা আক্ষরিক করতে বোঝা যাচ্ছে যে চারিদিকে কিন্তু এটাকে মনে প্রাণে মানুষ নিচ্ছে। একদিকে কিছু কিছু লোক আমাদের এই সুন্দর পরিবেশকে, আমাদের জেনারেশনকে নষ্ট করার যে প্রচক্রিয়া ওরা চেষ্টা করছে, আর আমরা আরেকদিক দিয়ে চেষ্টা করছি কোনো অবস্থায় যে জেনারেশন রেকর্ডিং জেনারেশন নষ্ট হয়ে গেছে, ফ্যামিলি নষ্ট হয়ে গেছে, সেই জায়গায় আমরা চেষ্টা করছি এর থেকে মুক্ত হওয়ার জন্য। এই যে যুব সম্প্রদায়, তারা যদি এটাকে প্রতিরোধ করে তবে সরকারের পক্ষে অনেকটা সুবিধা হয়ে যাবে, সরকার একার পক্ষে সেটা কোনোদিন সম্ভব নয়। আমরা আগরতলা থেকে আমরা সেই ডাক দিয়েছিলাম, কিন্তু তার ঢেউ ঊনকোটির প্রান্তিক জায়গায় এসে তার ঢেউ এসে আছড়ে পড়ে। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এলাকার বিধায়ক তথা মন্ত্রী টিঙ্কু রায় বলেন, এই পুজো উপলক্ষে সপ্তমী থেকে শুরু করে দশমী পর্যন্ত প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক এবং সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, পাশাপাশি নেশামুক্ত ত্রিপুরা নির্মাণের লক্ষ্যেও বিভিন্ন ধরনের কর্মসূচি থাকবে বলে জানান মন্ত্রী। ভালো, এখানকার যারা রয়েছেন সবাই মিলে একটা মানুষকে, সাধারণ মানুষকে এই পুজোর মধ্যে দিয়ে খুশি এবং আনন্দ উপহার দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আজ থেকে এখানে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা বলতে চাই যে দশমী অবধি এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সকাল 10টা থেকে রাত্র 10টা অবধি, অর্থাৎ আমরা দেখি যে সন্ধ্যার পরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, কিন্তু আমরা এরকম কার্যক্রম রাখা হয়েছে সকাল 10টা থেকে রাত্র 10টা অবধি প্রতিদিন এখানে বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম এবং মানুষকে সচেতনতামূলক। আজ আমরা ডান পাশে দেখছি নেশামুক্ত ত্রিপুরা, আপনার যে মূল মোটো যেটা নিয়ে আপনি প্রতিনিয়ত প্রত্যেক মঞ্চে গিয়ে আপনি বলেন আমরা নেশামুক্ত ত্রিপুরা করতে চাই, তো আমরাও আজ আমাদের এই মঞ্চে যখন শুভ আরম্ভ হয়েছে তখন থেকে আমরা নেশামুক্ত ত্রিপুরা নির্মাণের আপনার এই স্লোগানকে সামনে রেখে আমাদের পুজোমণ্ডপ উদ্বোধন হয়েছে। অনুষ্ঠান শেষে এদিন বৃদ্ধ মহিলাদের হাতে বস্ত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।